যাদের মা বাবা এই পৃথিবী থেকে চলে গেছেন, যাদের আত্মীয় স্বজন এই পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের উসিল্লায়, আপনার ইবাদতের উসিল্লায় যেন সকলকে মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করুক। সকলে সকলের মা বাবার জন্য দোয়া করবেন, যারা কবরে আছেন তাদের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে যে যেটাই চায় সেটাই পায়। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ইসলামের পথে কবুল করে, আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, মানুষের সেবা করতে পারি, ইসলামের পথে যেন থাকতে পারি, ইসলামে বিধিবিধানগুলো যেন পালন করতে পারি, এবং হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে আমি চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন হালাল পথে পথ অবলম্বন করার তৌফিক দেয় এবং হারাম পথ থেকে আমাকে যেন বর্জন করে। আমি সকল স্তরের মানুষের কাছে দোয়া চাই যেন আমার জন্য একটু দোয়া করবেন মন থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয় এবং মানুষের সেবা করার তৌফিক দেয়। আর আমি সকলের জন্য দোয়া করি যেন ইসলামের পথে চলতে পারে এবং পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারে। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ রাত যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের নিচে এসে বলে, এ আমার বান্দারা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে যেটাই চাই সেটাই পায়, আল্লাহ কাউকে ফিরিয়ে দেয় না। আপনি আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলুন, আল্লাহ অবশ্যই আপনাকে আপনার কথাগুলো শুনবে। আল্লাহ পাকের কাছে কোনো বান্দা যদি তার মন থেকে কোনো কিছু চায় তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনোই ফিরিয়ে দেয় না। আর আজকে তো এমন একটা রাত যে রাতে একবার ইবাদত করলে হাজার হাজার গুণ সব বেশি। সব থেকে বড় কথা হচ্ছে আমি হঠাৎ করে লাইভে আসলাম এই জন্য যে সকলের কাছে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন সকলে নামাজ পড়ে একটু আমার জন্য দোয়া করে, আমিও যেন সকলের জন্য দোয়া করতে পারি। বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ, আমাদের দেশে অনেক আজব গজব চলতেছে, সারা বিশ্বে অনেক আজব গজব চলতেছে, যারা বিপদগ্রস্ত আছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে, যারা অসহায় গরিব দুঃখী মানুষ সকলের জন্য সকলেই দোয়া করবেন।